হ্যালো, আসসালামু আলাইকুম। এখন মার্চের প্রায় শেষের দিকে, তো আমি আজকে দেখাবো, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাড়ি আমটা খেতে কেমন। তো আমার এখানে দেখা যাচ্ছে একটা আম প্রায় পেকে আসছে, তো এই আমটা আমি আজকে আপনাদেরকে কেটে দেখাবো। আর এখানে যে এই বাগানটা আজকে প্রায় 14 বছর ধরে তিল তিল করে অনেক নিজের অনেক পরিশ্রম দিয়ে এটাকে গড়ে তুলেছে, অনেক ফুল ফল দিয়ে। তো আজকে ওনাকেও আমরা দেখাবো, যার হাতের ছোঁয়ায় এত সুন্দর একটা বাগান তৈরি হয়েছে। আজকে এই বাগানেরই মালিক এবং যিনি একজন সফল কৃষক হিসাবেও ধরা যায়, তো ওনার হাতের ছোঁয়ায় কিন্তু এই বাগানটা দিন দিন এত সুন্দর হয়ে উঠছে, ফুলে ফুলে ভরে উঠেছে। তো আজকে আপনাদেরকে জহির সাহেবের সাথে পরিচয় করিয়ে দিব। তো আসেন, আপনার গাছটা দেখান। আবার অনেকে জিজ্ঞেস করে যে আমটার মিষ্টিটা কেমন, তো আজকে উনি দেখাবে আমটার মিষ্টিটা, এটার কেমন মিষ্টি। তো এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো জহির সাহেব, সবাই জিজ্ঞেস করে আপনি এই গাছটা কই থেকে এনেছেন, এই চারাটা কই থেকে এনেছেন, তো আমাদেরকে একটু বলতে পারেন, আমার দর্শকদেরকে বলতে পারেন যে আমটা কোথা থেকে, গাছটা কোথা থেকে কালেক্ট করেছে? এটা দিয়া বাড়ি থেকে, এটা দিয়া বাড়ি থেকে আনা হয়েছে। এটার বয়স হচ্ছে 1.5 বছর। তো আমার 1.5 বছরে প্রথম বছর থেকে এটাতে আম এই পর্যন্ত 3-4 বার চলে আসছে। তো এখানে আরও আম ধরেছে, আরও আম ধরবে। আজকে আপনাদেরকে দেখাবো আমটা ভিতরটা কেমন এবং খেতে কেমন। তো আপনি একটা পেরে দেখান আপনার গাছের আম। এই যে আমটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এটা পেকে গিয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো, ভাই আপনি দেখান কিভাবে আমটা আপনি কেটে দেখান এবং এটা খেতে কেমন, মিষ্টি কেমন। এটা বাড়ি 11 জাতের আম। এই গাছটা, এই গাছটা কিন্তু আমার আরও কয়েকটা আছে, পুরো বছরে 3 বার করে আমটা ধরে। দেখতে পাচ্ছেন এটার কালার এত সুন্দর আসছে, সি দিতে এত সুন্দর আসছে কালার মাশাল্লাহ। আপনাদেরকে দেখাবো, এটা খেয়ে দেখাবো আমরা কিভাবে কেমন মজা এই আমটা। তো জহির ভাই, এটা আপনার তো দীর্ঘ সময় প্রবাস জীবন কেটেছেন, প্রায় আপনার লাইফের অর্ধেক সময় আপনি ইতালিতে ছিলেন, তো এখন অবসর সময় উনি আজকে 14 বছর ধরে ওনার এই বাগানটা গড়ে উঠিয়েছেন। এখানে অনেক গাছ উনি লাগিয়েছেন, ওনার এখন অবসর সময় উনি দেশেই থাকেন। আর অনেক গাছ, আম গাছ এখানে উনি, তারপরে জামরুল, তারপরে পেয়ারা, কদবেল, তারপরে হচ্ছে জাম্বুরা, অনেক ধরনের ফল কিন্তু উনি লাগিয়েছেন। এবং যে গাছটা উনি হাত দিয়েছেন, অনেক গাছটা অনেক হৃষ্টপুষ্ট এবং অনেক ফল ধরে এবং ফুল দেয়। হ্যাঁ, আপনি দেখেন আমটা এত সুন্দর কালার, যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে থাই আমটা বেশি মজা নাকি বাড়ি 11টা। তো আমার মনে হয় থাই যেটা 12 মাসই, আপনি খেয়ে দেখান একটু, থাই 12 মাসই আমটাই আমার মতে বেশি মিষ্টি এটা থেকে, ইয়েটা থেকে, বাড়ি 11 থেকে। তো এটা আজকে উনি খেয়ে দেখাবে, আপনাদেরকে বলবে যে এই গাছটা আপনার খুব, হ্যাঁ আপনি খেয়ে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণ উনি ইটালিয়ান ভাষায় বলতেছে, মানে অনেক মিষ্টি, অনেক মজা আমটা, আলহামদুলিল্লাহ। তো আপনারও এরকম একটা বাড়ি 11, আপনারা দিয়া বাড়ি, এখানে যদি ঢাকাতে কারো কেউ থাকে, আপনারা দিয়া বাড়িতে অনেক নার্সারি আছে, ওইখানে প্রায় 20-25টার মতো নার্সারি আছে। আপনারা গিয়ে যদি বলেন বাড়ি 11, আপনাদেরকে দিয়ে দিবে। এটাতে 12 মাসে ফল আসে এবং খেতে অনেক মিষ্টি, আপনারা এনে দেখতে পারেন। কেমন লাগতেছে জহির সাহেব? হ্যাঁ, আমাকে একটা তো দিবেন নাকি?
অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি, যেটা তুলনা হয় না। আপনারা ওনার আরও দেখায় ওনার বাগানটা, ওনার হাতে ছোঁয়ায় কিন্তু বাগানটা অনেক সুন্দর হয়ে আসছে, অনেক সুন্দর হয়ে আসছে ওনার বাগান। আসলে কি ওনার হাতের অনেক যশ আছে, উনি অনেক পরিশ্রম করেন। ওনার অবসর সময়টা কিন্তু এই গাছের পিছনে উনি স্পেন্ড করেন। দেখতে পাচ্ছেন অনেক লেবু ধরে আছে, একদম গাছ ভর্তি হয়ে লেবু আছে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।